শাসক দল কংগ্রেসের পার্টি অফিস সভাপতির উপস্থিতিতে শতবর্ষ উদযাপন আগামী বছর শুরু হবে হলদিয়া হাই স্কুল উচ্চ মাধ্যমিক সেই স্কুলেরই জায়গা ঘিরে তৃণমূলের পার্টি অফিস তৈরি করেছিল শাসক দল দীর্ঘ প্রায় বারো বছর ধরে এই পার্টি অফিস চলছিল স্কুল কর্তৃপক্ষ বাড়ি বাড়ি শাসক দলের নেতৃত্ব এবং প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি হলদিয়া হাই স্কুল উচ্চ মাধ্যমিক স্কুলের জায়গার উপর জবরদখল করে পার্টি অফিস করেছিল শাসক দল তৃণমূল স্কুল ডেভেলপমেন্টের জন্য বাড়ি বাড়ি স্কুল কর্তৃপক্ষকে জানিয়েও কোনো কাজ হয়নি স্কুলের প্রধান শিক্ষক স্কুল বোর্ড সহ আইনি পরামর্শ নিয়েছেন কোনোভাবেই কোনো কাজ না হওয়াতেই প্রায় একরকম হাল ছেড়ে দিয়েছেন হলদিয়ার এক যুবক মানবাধিকার কমিশনে আবেদন করেছিলেন ওই স্কুলের জায়গা সম্পর্কে মানবাধিকার কমিশন জেলা প্রশাসনের কাছে জানতে চেয়েছিল অবশেষে জেলা প্রশাসনের তৎপরতা শুরু হয় বিশেষ সূত্রে জানা যায় প্রশাসন দিয়ে পার্টি অফিস ভাঙার আগেই হলদিয়া শহর তৃণমূল কংগ্রেস সভাপতি মিলন মন্ডলের উপস্থিতিতে সেই অফিস ভেঙে দেওয়া হলো কটাক্ষ করেছেন বিএমএস রাজ্য সহ সভাপতি প্রদীপ বিজলি তিনি বলেন শাসক দল হলদিয়ার ভোটার মানুষের কাছে স্বচ্ছতা আনতে চাইছে সামনে পৌর ভোট কিন্তু মানুষ জানে এই দলটি কেমন যতই মানুষের মন পাওয়ার চেষ্টা করুক না কেন সঠিক ভোট হলেই হলদিয়া পৌরসভা তখন নেবে বিজেপি পৌর এলাকায় দুর্গাচক দশ নম্বর ওয়ার্ডে হলদিয়া হাই স্কুল সেই হলদিয়া হাই স্কুল অনেক পুরনো স্কুল সেই স্কুলের জায়গা দখল করে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস হচ্ছিল দীর্ঘ দশ বারো বছর ধরে বর্তমান একজন শহরদয় ব্যক্তি তিনি মানবিকতার কমিশনে জানায় এবং মানবাধিকার কমিশন থেকে জেলা প্রশাসনকে নির্দেশ দেয় ভাঙার কিন্তু জেলা প্রশাসন আসার আগেই তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দাঁড়িয়ে থেকে সেই পার্টি অফিসটাকে ভেঙে দিল কিন্তু আজ দশ বারো বছর হয়ে গেল স্কুল কর্তৃপক্ষ বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়েছিল যে আমাদের স্কুলের জায়গা খালি করে দিন কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কর্ণপাত করেনি যেহেতু সামনে পৌর নির্বাচন নিজেদের ইমেজটা ফেরাতে হবে হলদিয়ার জনগণের কাছে যে কালিমা লিপ্ত হচ্ছে একটি স্কুল এর জায়গায় এইভাবে পার্টি অফিস জবরদখল করে হয়ে আছে কেন প্রশাসন ভাঙবে কালিমা লিপ্ত হবে তার জায়গায় নিজেরাই দাঁড়িয়ে থেকে সেই পার্টি অফিস আজকে ভেঙে দিল তা এটা হলদিয়ার মানুষ দেখছেন তৃণমূলের কার্যকলাপ যতই ইমেজ ফেরানোর চেষ্টা করুন কিন্তু এটা মনে রাখুন হলদিয়ার মানুষ আপনাদেরকে চিনে গেছে হলদিয়া পৌর নির্বাচনে এর প্রভাব অবশ্যই পড়বে আমরা